এই শহরের জীবনে এমনকি গ্রামেও দেখা যায় নিজের বাসার সব ময়লা আবর্জনা আস্তে করে অন্ধকারে আয়না ওটা খালি জায়গা আছে চুপ করে ফেলে দিয়ে দৌড়। ঢাকা শহরে যাদের খালি জায়গা আছে এই অত্যাচারে তারা কি পরিমাণ অত্যাচারিত তারা খুব ভালো করে জানে। সব সময়ের জন্য আমরা একটা অভ্যাস গড়ে তুলি, যেখানে সেখানে যাতা আমরা ফেলবো না, একটু কঠিন একটু কঠিন আমি জানি, আমাদের দ্বারা আমার দ্বারা আপনার দ্বারা অনেক সময় অজান্তে হয়ে যায়। আমি অনেক সময় চেষ্টা করি যে হয়তো ধরেন একটা কিছু একটা খেলাম গাড়িতে বা কোথাও বা পাবলিক প্লেসে কোনো জায়গায়, কিন্তু ফেলানোর কোনো জায়গা নাই, তো রেখে দেন, নিজের কাছে রেখে দেন, আশেপাশে রেখে দেন, টিস্যুতে মোড়ায়া পকেটে রেখে দেন, এরপরে যথাস্থানে নিয়ে তারপরে ফেলে দেন। কষ্ট হবে কিন্তু এর মাধ্যমে আপনার রবকে আপনি খুশি করতে পারবেন, এর মাধ্যমে আপনার আমলনামাতে সওয়াব লেখা হবে। এগুলোকে আমরা সওয়াব মনে করি না ভাই, এগুলো সওয়াবের কারণ। হাজার হাজার সওয়াব আমার নষ্ট হয়, সওয়াব তো নষ্ট হয় হয় বরং গুনাহ লেখা হয়, খেয়ে আস্তে করে ফেলে দিলেন, গায়ে থেকে আস্তে করে ছেড়ে দিলেন, যেখানে সেখানে ঢেলে দিলেন, এগুলো তো পরের কথা। এই শহরে জীবনে এমনকি গ্রামেও দেখা যায় নিজের বাসার সব ময়লা আবর্জনা আস্তে করে অন্ধকারে আয়না ওটা খালি জায়গা আছে চুপ করে ফেলে দিয়ে দৌড়। আছে না নাই? যাই দেখেন নাম আব্দুল্লাহ, নাম আব্দুর রহমান, কত সুন্দর সুন্দর নাম, কিন্তু কামটা করতেছে যে এটা কোনো মানুষের কাজ, মানুষের জন্য কথা কোনো পশুরও কাজ না, কারণ পশুর যেখানে বাথরুম হয় সেখানে বাথরুমের প্রেশার হয় ওখানে ছেড়ে দেয়, এর দূর করে আরেকজনের জমিতে যায় করে, যে না আমি এখানে থাকি এই চাতালটার মধ্যে গোয়াল ঘরটারে আমার থাকতে দিছে, বাথরুমের বেগ হয়েছে একটু আটকে রাখি, থাক আমার জায়গাটা নষ্ট করবো না, যে এর জায়গাটা করে আসবো। কোনো পশু করে এটা? তো পশু তো এত খারাপ না, জীবজন্তুর মধ্যেও তো এত বদসেবক নাই, কিন্তু মানুষই আমরা অনেকেই আছি যে আমার জায়গা ভালো থাকুক ময়লাটা নিয়ে কোথাকার খালি জায়গা আছে ফেলা যায়। ঢাকা শহরে যাদের খালি জায়গা আছে এই অত্যাচারে তারা কি পরিমাণ অত্যাচারিত তারা খুব ভালো করে জানে, এবং আশেপাশে আমরা তাকালে দেখব যে মনে করেন একটা খালি প্লট আছে, এই খালি প্লট আছে মানে বেচারা আর কপালে কি আছে, দুঃখ আস ভাইরা আমার। কদিন আগে মালয়েশিয়া সফরে গেছিলাম আমরা, তো সেখানে একটা জায়গা আন্দামান সমুদ্রের পাশে একটা জায়গা বেশ সুন্দর লেকের এলাকা আমরা দেখতে গেছিলাম, তো সেখানে ইগল প্রচুর পরিমাণ থাকে, লঙ্কাওয়ি এলাকার নাম, তো ওখানে স্থানীয় ভাষায় লঙ্কা মানে হলো ইগল, তো ইগল অনেক বেশি হয় সেখানে, ইগল তো সব জায়গায় হয় না, তো আমরা ইগল দেখতে গেলাম ওখানে। ঝাঁকে ঝাঁকে ইগল বন থেকে আসে, এসে ওই লেকের পানিতে তারা খাবার খোঁজে, তো যারা যায় পরিব্রাজকরা ভ্রমণকারীরা মুসাফিররা যারা যায় এই ভিজিটররা যাওয়ার সময় অনেক সময় মুরগির চামড়া টামড়া এগুলো বিভিন্ন ইয়েগুলো রেস্টুরেন্টগুলো বিক্রি করে, প্যাকেট করে করে 5 রিঙ্গিত 10 রিঙ্গিত 2 রিঙ্গিত 4 রিঙ্গিত, তো ওইগুলো নিয়ে আসে, এনে ওইগুলো পানিতে ছুঁড়ে ছুঁড়ে দেয়, দিলে ওই ইগলটা খেতে আসে, ওই সে ইগল দেখে মানুষ। তো আমরা যে বোটে নৌকা করে গেছি মনে আছে যে সে নৌকাওয়ালা তাকে আমরা প্যাকেট দিলাম যে আমরা আর হাত দেবো না এগুলো মুরগির চামড়া টামড়া, তুমি ফেলাও আমরা একটু দেখি ইগল আসবে, তো সে ফেললো, ফেলার পর ছোট্ট পলিথিনে, ছোট্ট একটা পলিথিনে প্যাক করা ছিল, ফেলার পর পলিথিনটা সে সুন্দর করে তার বোর্ডের এক জায়গায় রেখে দিল, আরেকটা পলিথিন ছিল সেই পলিথিনগুলো দিয়ে দিয়ে শেষ করলো, শেষ হওয়ার পর পলিথিনটা সে ওখানে রেখে দিল। সাথেই আমাদের এক বাংলাদেশি বলতেছে লক্ষ্য করছেন এই লোকটা কিন্তু মূর্খ অশিক্ষিত মানুষ, গরিব মানুষ, কিছুই বুঝে না সে তেমন, এবং এখানে বেশিরভাগই বন জঙ্গল, তেমন কোনো কালচারাল ডেভেলপমেন্ট বলতে তেমন কিছু নাই, অন্তত এই লোকরা পায় নাই, অন্তত অনেকে আছে এরকম এরা যারা এই ধরনের পেশা কাজ করছে এখানে। তো আমাকে বললো যে দেখেন এই পলিথিনটা সে পানিতে ফেলে দিতে পারতো, আমাদের বাংলাদেশ যদি হইতো তো পানিতে ফেলতে 1 সেকেন্ডও কেউ চিন্তা হাতে গোনা কিছু মানুষেরা কেউ চিন্তা করতো না, তুপ করে ছেড়ে দিত, কিন্তু ছাড়ে নাই, কেন এটা পানিতে ফেলবো, এইটা পানিতে ফেললে পানি দূষণ হবে, পানিতে যে মাছ থাকে তাদের কষ্টতির কারণ হবে, প্রাকৃতিক দুর্যোগ হবে, প্রাকৃতিক আপনার যে পরিবেশ সেটা নষ্ট হবে, এই জন্য সে ওটা পানিতে ফেলেনি, এটাকে যথাস্থানে নিয়ে ফেলবে। যদিও এগুলো আমাদের ব্যক্তিগত পর্যায়ের প্রচেষ্টা, আপনি বলবেন যে আরও বড় লেভেলের ক্ষতি হচ্ছে, নদী দূষণ হয়ে যাচ্ছে, গাছ নিধন বন নিধন হয়ে যাচ্ছে, কলকারখানাগুলোর কারণে আপনার কালো ধোঁয়ার কারণে নানা কারণে প্রকৃতি নষ্ট হয়ে যাচ্ছে, তো আমার কথা হলো যে সেসব কারণে নষ্ট হচ্ছে সেটার বিরুদ্ধে আন্দোলন করেন, জনসচেতনতা গড়ে তোলেন,
কিন্তু ব্যক্তি লেভেলে সতর্ক হবেন না তাহলে সবাই মিলে প্রকৃতিটা ধ্বংস করে ফলাই এবার সবাই মিলে দুনিয়াটা ধ্বংস ডেকে নিয়ে আসি এটা তো কখনো কাম্য হতে পারে না আর কে কি করলো না করলো তার চেয়ে বড় কথা হলো একজন মুসলমান হিসেবে আমাকে আল্লাহর কাছে কি দিতে হবে জবাবদিহি করতে হবে আপনি মনে করেন ছোটখাটো বিষয় এগুলো কোনো বলার বিষয় হলো না এগুলো ছোটখাটো বিষয় না এগুলো অনেক বড় বিষয় ইমানদারের কাছে ছোট বলতে কোনো কিছু নাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তুহাক্কিরান্না মিনাল মালা লা তাহকিরান্না মিনাল মারুফি শাইআ লা তুহাক্কির এটা হতে পারে তাহকির থেকে কোনো ভালো কাজকে তাহকির করো না হ্যাঁ কোনো ভালো কাজকে ছোট করো না তাচ্ছিল্য করো না প্রত্যেকটা ভালো কাজই আমাদের আখিরাতের পথের পথে হয়ে থাকে এইজন্য মোহতরম হাজেরিন আমরা সবাই যার যার থেকে চেষ্টা করব তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুস্থ রাখুন